অর্ডারের পরে এই আসছে। সো আমাদের যেই এক্সপেকটেশন ছিল হাই, বাট এক্সপেকটেশন মিডিয়াম হয়ে গেছে। সো যাই হোক, খেয়ে দেখি আগে খাবারটা কেমন। এই হচ্ছে রোডসাইড কিচেন, আচ্ছা রোডসাইড কিচেন, এবং এটা একদম টোটালি ঘুরে হচ্ছে যে রোটেড বাই এই যে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, এই জায়গায় খানাস আছে, কুডোস আছে। এই হচ্ছে রোডসাইড কিচেন। তো এই জায়গা থেকে ঢুকে দোতলায় ঠিক মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দূতাবাসে দোতলায়। ওকে, একটা জিনিস দেখাই, এখানে প্যাকেজের নামগুলো মুরগিজ বাঙালি মুরগি, তারপরে যে মহাখাদক, তারপর হচ্ছে রাইস ত্রিসাম ফ্রাই, তারপরে হচ্ছে যে বড় বাপের মাইয়াই খায়, এরপরে এটা তো এই। তো এইটাই হচ্ছে যে ই ছিল, ডিসকাউন্ট ছিল। তো একটু দেখালাম আর কি প্যাকেজগুলোর নাম ওদের। তো একটু আঞ্চলিকতা কিছু রসিকতা সব মিলে হচ্ছে রোডসাইড কিচেন। অর্ডারের পরে এই আসছে। সো আমাদের যেই এক্সপেকটেশন ছিল মানে কম তা বলা যাবে না, কিন্তু কথা হচ্ছে যে মনে করছিলাম যে প্লেটটা অনেক বড়ো, ট্রেটা অনেক বড়ো, বাট এই হচ্ছে যে এই। সো এইটা হচ্ছে যে বেসিক্যালি 500 ml এর গ্লাসের সাইজ। সো আমাদের এক্সপেকটেশন যে ছিল একটু হাই, বাট এক্সপেকটেশন মিডিয়াম হয়ে গেছে। সো যাই হোক, খেয়ে দেখি আগে খাবারটা কেমন। অল্পতে শেষ করে দিব, সেটা হচ্ছে যে বলছিলাম যে খাবার আমার এক্সপেকটেশন মানে যেভাবে লেখা ছিল যে রাইস খাদক, সেই অনুযায়ী রাইসটাতে খুব বেশি তা না, এক্সপেকটেশন করছিলাম যে অনেক হবে, তবে আলহামদুলিল্লাহ খাবারটা ভালো, খাবার টেস্ট ভালো। তবে সালাদ যেটা দিতে, সালাদটা একটু মানে শুধুমাত্র ছিল আর কি, সেখানে একটু আর একটু মিক্স আপ, এবং কিছু বাদামের হালকা কিছু স্লাইস থাকলে ভালো লাগতো। তো ওভারঅল আর খাবারগুলো ভালোই লাগছে, মাশরুমটাও খুব একটা ভালো লাগেনি, বাট রাইস এবং স্টিকের এটা ভালো লাগছে। তবে স্টিকটা তো ওই না, সফট না, স্টিকটা একটু হার্ড, আর যেহেতু চিকেন স্টিক যে সফট হয় না বিষয়টা এমন না, তাদেরটা হার্ড প্লেটারেরই। সো ওভারঅল আমাদের যে খাওয়া দাওয়া সেটি এই জায়গায় করলাম এই পর্যন্তই, আর ওভারঅল আপনারা রেস্টুরেন্টটা দেখলেন, এই হচ্ছে ডিটেলস। সো থ্যাংক ইউ।